জায়গাটা হচ্ছে কচ্ছের রন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা ভুজ থেকে 90 কিলোমিটার আসার পরে ওই জায়গাতে কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকে, তারপর এদিকার গাড়ি আসতে দেয় না। তো ওখানে নামার পর এই যে রাস্তাটা আছে এটা অনেকটাই, এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের উটের গাড়ি আছে, এই যে উটের গাড়ি, এখান পর্যন্ত কিন্তু উটে করে গাড়ি নিয়ে আসে বা ওখান থেকে আসা যায় কিন্তু ঘোড়ার গাড়িতে। তো এই জায়গাটা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু সব লবণ, পুরো লবণের স্তর, এবং এই লবণের উপর দিয়ে কিন্তু আমি হাঁটছি। এই লবণের যে স্তর দেখা যাচ্ছে, লবণের স্তরটা যদি আমি দেখি তাহলে হচ্ছে শুধু এই যে উপরের অংশটা খুব শক্ত, এটা কিন্তু খুব শক্ত, এটা কিন্তু বেশ হার্ড একটা ব্যাপার, যেটা কিন্তু কখনোই ভাঙা যাচ্ছে না। কিন্তু নর্মাল যদি পার্টিকেল দেখি আমি এখানে, সেগুলো কিন্তু খুব শক্ত আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখছি আমি যেগুলো কিন্তু ভাঙা যাচ্ছে বা ভাঙছে। ওকে, এটা পুরো কিন্তু লবণ, লবণের অংশ, এই যে পার্টিকেল, এই যে লবণ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু বেশ ডিজার্টে রয়েছে। এছাড়া যে বিভিন্ন পার্টিকেল আমি দেখতে পাচ্ছি চারিদিকে, চারিদিকে কিন্তু একই রকম, ওকে পুরোটা কিন্তু একই রকম। এদিকে বিকালে একটা অংশ দেখা যাচ্ছে সূর্যের আলো পড়লে কিন্তু খুব ভালো লাগে দেখতে, কিন্তু প্রচণ্ড গরম দিনের বেলায়। এখানে অ্যাকচুয়ালি বিকালের দিকে 4টে থেকে 6টা এই যে সময়টা বা তারপরের সময়টা বা সূর্যাস্ত কিন্তু খুব ভালো। তো আমরা আগেই পৌঁছে গেছি এখানে, আমরা এখন বাজে 5:30, 5:30 বাজছে, সময় দেখতে খুব ভালো লাগে অংশটা চারিদিকটা। এবং এর সামনেই আমি দেখবো এখানে একটা জায়গা আছে যে জায়গাতে নাকি জল পাওয়া যায়, এটা ক্যানেলের মতো আছে, পুরো কিন্তু লবণের স্তর হচ্ছে ভুজ থেকে 87 কিলোমিটার উপরের দিকে, অর্থাৎ পাকিস্তানের দিকে, নর্থ ইস্টের দিকে। তো দেখা যাক কী রয়েছে সামনে। চারিদিকে কিন্তু পুরো লবণের স্তর, সোজা আছে, মানে ম্যানমেড স্টেট আছে, অর্থাৎ ম্যানমেড দেখে বোঝা যাচ্ছে এটা ম্যানমেড, মানে জল নিয়ে আসা হচ্ছে। জায়গাটা পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা, কোথাও জল নেই। ওদিকে দূরে দেখা যাচ্ছে মরিচিকা, মানে লবণের স্তর লক্ষ্য করছি আমরা। এখানে জল হালকা হালকা করে ধীরে ধীরে বয়ে যাচ্ছে, এখানে লবণ আছে। অসাধারণ জায়গা রান অফ কচ্ছ, কচ্ছের রন। ভেরি নাইস প্লেস, আসা যেতে পারে সবার জন্যই, খুব ভালো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে, আমি ইনফরমেশান দিই কীভাবে আসবে। আহমেদাবাদ পর্যন্ত ট্রেনে আসা যায়, ট্রেনে আসার পর ওখান থেকে নাইট সার্ভিস বাস পাওয়া যায়, নাইট সার্ভিস বাসে ভুজ আসা যায়, ভুজ ভুজ চলে গেলে একটা গাড়ি নিয়ে ওখান থেকে পার্সোনাল গাড়ি নিয়ে খুব কম রেটে পাওয়া যায়, 4,000-5,000 নেয়। তো ওখান থেকে আসা যায়, ওখান থেকে এসে এখানে বলা যায় একটা হোয়াইট কচ্ছের রন, এখানে আসা যায়। খুব অসাধারণ, খুব ভালো লাগবে, সবারই খুব ভালো লাগবে, এবং অসাধারণ জায়গা, একটা অসাধারণ ভিউ। ওদিকে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মরিচিকার মতো অবস্থা, এই ক্যানেল বরাবর যদি আমি হেঁটে যাই, আমাদের সঙ্গে আরও কয়েকজন এসেছে ওখানে আছে।
মানব কাজ। থ্যাংক ইউ। এখান থেকে আমরা যাব দ্বারকা, এখানে নাইট সার্ভিস পাওয়া যায়, তারপর ওখান থেকে আবার নাইট সার্ভিস বাস আছে, তারপর ওখান থেকে আমরা যাব গির, সোমনাথ টেম্পল, তারপর হায়ার স্ট্যাচু হয়ে তারপর আমরা ব্যাক করব। আজকে আমাদের প্রথম দিন এখানে আসার, তো রান অফ কাজ খুব ভালো লাগলো, গুজরাট অসাধারণ জায়গা, সবাইকে দেখার সুযোগ করে দিলাম, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। ওকে, বাই বাই।